নমস্কার। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনাদের জন্য যে গল্পটি আমি পাঠ করতে চলেছি সেটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি ছোট গল্প হৈমন্তী। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প হৈমন্তী। কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে। সেই জন্যেই তারা, আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। আমার কাজ আমি করিয়াছি, এফ এ পাশ করিয়া বৃত্তি পাইয়াছি, তাই প্রজাপতির দুই পক্ষ, কন্যা পক্ষ ও বর পক্ষ ঘন ঘন বিচলিত হইয়া উঠিল। আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে, বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না। নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রী সম্বন্ধে তাহার ভাবটা সেই রূপ হইয়া ওঠে। অবস্থা যেমনই ও বয়স যতই হোক, স্ত্রীর অভাব ঘটিবা মাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহাদের কোনো দ্বিধা থাকে না। যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের, বিবাহের পৌনঃপুনিক প্রস্তাবে তাহাদের পিতৃপক্ষের পাকা চুল কলপের আশীর্বাদে পুনঃ পুনঃ কাঁচা হইয়া ওঠে। আর প্রথম ঘটকালির আঁচেই ইহাদের কাঁচা চুল ভাবনায় এক রাত্রে পাকিবার উপক্রম হয়। সত্য বলিতেছি, আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই, বরঞ্চ বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল। কৌতূহলী কল্পনার কিশলয়গুলির মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল, যাহাকে বার্কের ফ্রেঞ্চ রেভলিউশনের নোট 5-7 খাতা মুখস্থ করিতে হইবে, তাহার পক্ষে এ ভাবটা দোষের। আমার এ লেখা যদি টেক্সট বুক কমিটির অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকিত, তবে সাবধান হইতাম। এ কি করিতেছি, এ কি একটি গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম? এমন সুরে আমার লেখা শুরু হইবে সে কি আমি জানিতাম? মনে ছিল কয় বৎসরের বেদনার যে মেঘ কালো হইয়া জমিয়া উঠিয়াছে, তাহাকে বৈশাখ সন্ধ্যার ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশেষ করিয়া দিব। কিন্তু না পারিলাম বাংলায় শিশুপাঠ্য বই লিখিতে, কারণ সংস্কৃত মুগ্ধবোধ আমার পড়া নাই। আর না পারিলাম কাব্য রচনা করিতে, কারণ মাতৃভাষা আমার জীবনে এমন পুষ্পিত হইয়া ওঠে নাই যাহাতে নিজের অন্তরকে বাহিরে টানিয়া আনিতে পারি। সেই জন্যই দেখিতেছি আমার ভিতরকার শ্মশানচারী সন্ন্যাসীটা অট্টহাস্যে আপনাকে আপনি পরিহাস করিতে বসিয়াছে। না করিয়া করিবে কি, তাহার যে অশ্রু শুকাইয়া গেছে, জ্যৈষ্ঠের খড় রৌদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূন্য রোদন। আমার সঙ্গে যাহার বিবাহ হইতেছিল তাহার সত্য নামটা নিব না, কারণ পৃথিবীর ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিবাদের কোনো আশঙ্কা নাই। যে তাম্র শাসনে তাহার নাম খোদাই করা আছে সেটা আমার হৃদয়পট, কোনো কালে সে পট এবং সে নাম বিলুপ্ত হইবে এমন কথা আমি মনে করিতে পারি না। কিন্তু যে অমৃত লোকে তাহা অক্ষয় হইয়া রহিল, সেখানে ঐতিহাসিকদের আনাগোনা নাই। আমার লেখায় তাহার যেমন হোক একটা নাম চাই। আচ্ছা, তাহার নাম দিলাম শিশির, কেননা শিশিরে কান্না হাসি একেবারে এক হইয়া আছে, আর শিশিরে ভোরবেলাটুকুর কথা সকালবেলায় আসিয়া ফুরাইয়া যায়। শিশির আমার চেয়ে কেবল 2 বছরের ছোট ছিল, অথচ আমার পিতা যে গৌরীদানের পক্ষপাতি ছিলেন না তাহা নহে। তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজ বিরোধী, দেশের প্রচলিত ধর্মকর্ম কিছুতে তাহার আস্থা ছিল না।
তিনি কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন। আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী, মানিতে তাহার বাঁধে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে, দেউড়ি বা খিড়কির পথে খুঁজিয়া পাওয়া দায়, কারণ ইনিও কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন। পিতামহ এবং পিতা উভয়েরই মতামত বিদ্রোহের দুই বিভিন্ন মূর্তি, কোনোটাই সবল স্বাভাবিক নহে। তবুও বড় বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন, তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পণের অঙ্কটাও বড়। শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে। বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্ভ পূরণ করিয়া তুলিতেছে। আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না। তিনি পশ্চিমের এক পাহাড়ের কোন রাজার অধীনে বড় কাজ করিতেন। শিশির যখন কোলে তখন তার মার মৃত্যু হয়। মেয়ে বৎসরন্তে এক এক বছর করিয়া বড় হইতেছে, তাহা আমার শ্বশুরের চোখেই পড়ে নাই। সেখানে তাহার সমাজের লোক এমন কে হইছিল না যে তাহাকে চোখে আঙুল দিয়া দেখাইয়া দিবে। শিশিরের বয়স যথাসময়ে ষোলো হইল, কিন্তু সেটা স্বভাবের ষোলো, সমাজের ষোলো নহে। কেহ তাহাকে আপন বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই, সেও আপন বয়সটার দিকে ফিরিয়াও তাকাইত না। কলেজে তৃতীয় বৎসরে পা দিয়েছি, আমার বয়স ১৯, এমন সময় আমার বিবাহ হইল। বয়সটা সমাজের মতে বা সমাজ সংস্কারকের মতে উপযুক্ত কি না তাহা লইয়া তাহারা দুই পক্ষ লড়াই করিয়া রক্তারক্তি করিয়া মরুক, কিন্তু আমি বলিতেছি সে বয়সটা পরীক্ষা পাশ করিবার পক্ষে যত ভালো হোক, বিবাহের সম্বন্ধ আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নয়। বিবাহের অরুণোদয় হইল একদিন ফটোগ্রাফের আভাসে। পড়া মুখস্থ করিতেছিলাম, একজন ঠাট্টার সম্পর্কের আত্মীয়া আমার টেবিলের উপরে শিশিরের ছবিখানি রাখিয়া বলিলেন, এইবার সত্যিকার পড়া পড়ো, একেবারে ঘাড়মোড় ভাঙিয়া। কোনো একজন আনাড়ি কারিগরের তোলা ছবি, মা ছিল না, সুতরাং কেহ তাহার চুল টানিয়া বাঁধিয়া খোপায় জড়ি জড়াইয়া সাহা বা মল্লিক কোম্পানির জবরজং জ্যাকেট পরাইয়া বরপক্ষের চোখ ভুলাইবার জন্য জালিয়াতির চেষ্টা করে নাই। ভারী একখানি সাদা সিধা মুখ, সাদা সিধা দুটি চোখ এবং সাদা সিধা একটি শাড়ি, কিন্তু সমস্তটি লইয়া কি যে মহিমা সে আমি বলিতে পারিব না। যেমন তেমন একখানি চৌকিতে বসিয়া পিছনে একখানা ডোরা দাগ কাটা সতরঞ্জ ঝোলানো, পাশে একটি টিপাইয়ের উপরে ফুলদানিতে ফুলের তোড়া, আর গালিচার উপরে শাড়ির বাঁকা পার্টির নিচে দুখানি খালি পা। পটের ছবিটির উপর আমার মনের সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়া উঠিল। সেই কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রহিল, আর সেই বাঁকা পাড়ের নিচেকার দুখানি খালি পা আমার হৃদয়কে আপন পদ্মাসন করিয়া লইল। দুই তিনটা বিবাহের লগ্ন পিছাইয়া যায়, শ্বশুরের ছুটি আর মেলে না। ওদিকে সামনে একটা অকাল, চার পাঁচটা মাস জুড়িয়া আমার আইবুড়ো বয়সের সীমানাটাকে ১৯ বছর হইতে অনর্থক ২০ বছরের দিকে ঠেলিয়া দিবার চক্রান্ত করিতেছে। শ্বশুরের এবং তাহার মনিবের উপর এমন রাগ হইতে লাগিল, যা হোক, অকালের ঠিক পূর্বলগ্নটাতেই আসিয়া বিবাহের দিন ঠেকিল। সেদিনকার সানাইয়ের প্রত্যেক তানটি যে আমার মনে পড়িতেছে, সেদিনকার প্রত্যেক মুহূর্তটি আমি আমার সমস্ত চৈতন্য দিয়া স্পর্শ করিয়াছি। আমার সেই ১৯ বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাক। বিবাহ সভায় চারিদিকে হট্টগোল, তাহারি মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের উপর পড়িল, এমন আশ্চর্য আর কি আছে। আমার মন বারবার করিয়া বলিতে লাগিল, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম। কাহাকে পাইলাম? এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর, যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয়ের তিনি যেন মিতা। তাহার গাম্ভীর্যের শিখর দেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল, আর তাহার হৃদয়ের ভিতরটিতে স্নেহের যে একটি পোস্ত্রবন ছিল
তাহার সন্ধান যাহারা জানিত তাহারা তাহাকে ছাড়িতে চাহিত না। কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন, বাবা, আমার মেয়েটিকে আমি 17 বছর ধরিয়া জানি, আর তোমাকে এই কটি দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারো, ইহার বেশি আশীর্বাদ আর নাই। তাহার বেহাই বেহান সকলেই তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়া বলিলেন, বেহাই, মনে কোনো চিন্তা রাখিও না, তোমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়া আসিয়াছে, এখানে তেমনি বাপ মা উভয়কেই পাইল। তারপরে শ্বশুরমশাই মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন, বলিলেন, বুড়ি, চলিলাম, তোর একখানি মাত্র এই বাপ, আজ হইতে ইহার যদি কিছু খোয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয়, আমি ইহার জন্য দায়ী নহি। মেয়ে বলিল, তাই বই কি, কোথাও একটু যদি লোকসান হয় তোমাকে তার ক্ষতিপূরণ করিতে হইবে। অবশেষে নিত্য তাহার যেসব বিষয়ে বিভ্রাট ঘটে, বাপকে সে সম্বন্ধে সে বারবার সতর্ক করিয়া দিল। আহার সম্বন্ধে আমার শ্বশুরের যথেষ্ট সংযম ছিল না, গুটি কয়েক অপথ্য ছিল তাহার প্রতি তাহার বিশেষ আসক্তি। বাপকে সে সমস্ত প্রলোভন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল। তাই আজ সে বাপের হাত ধরিয়া উদ্বেগের সহিত বলিল, বাবা, তুমি আমার কথা রেখো, রাখবে? বাবা হাসিয়া কহিলেন, মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য, অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ। তারপর বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল, তাহার পরে কি হইল কেহ জানে না। বাপ ও মেয়ের অশ্রুহীন বিদায় ব্যাপার পাশের ঘর হইতে কৌতূহলী অন্তঃপুরিকার দল দেখিল ও শুনিল, অবাক কাণ্ড, খোট্টার দেশে থাকিয়া খোট্টা হইয়া গেছে, মায়া মমতা একেবারে নাই। আমার শ্বশুরের বন্ধু বনমালী বাবুই আমাদের বিবাহের ঘটকালি করিয়াছিলেন, তিনি আমাদের পরিবারেও পরিচিত। তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন, সংসারে তোমার তো ওই একটি মেয়ে, এখন ইহাদেরই পাশে বাড়ি লইয়া এইখানেই জীবনটা কাটাও। তিনি বলিলেন, যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া তাকাইতেও গেলে দুঃখ পাইতে হইবে, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। সবশেষে আমাকে নিভৃত্তে লইয়া গিয়া অপরাধীর মতো সসংকোচে বলিলেন, আমার মেয়েটির বই পড়িবার শখ, এবং লোকজনকে খাওয়াইতেও ও বড় ভালোবাসে, এজন্য বেহাইকে বিরক্ত করিতে ইচ্ছা করি না। আমি মাঝে মাঝে তোমাকে টাকা পাঠাইব, তোমার বাবা জানিতে পারিলে কি রাগ করিবেন? প্রশ্ন শুনিয়া কিছু আশ্চর্য হইলাম, সংসারে কোনো একটা দিক হইতে অর্থ সমাগম হইলে বাবা রাগ করিবেন? তাহার মেজাজ এত খারাপ তো দেখি নাই, যেন ঘুষ দিতেছেন। এমনিভাবে আমার হাতে একখানা 100 টাকার নোট গুজিয়া দিয়াই আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন, আমার প্রণাম লইবার জন্য সবুর করিলেন না। পিছন হইতে দেখিতে পাইলাম এইবার পকেট হইতে রুমাল বাহির হইল। আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম, মনে বুঝিলাম ইহারা অন্য জাতের মানুষ। বন্ধুদের অনেককেই তো বিবাহ করিতে দেখিলাম, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলদ্ধকরণ করা হয়। পাকযন্ত্রে পৌঁছিয়া কিছুক্ষণ বাদে এই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হইতে পারে, এবং ক্ষণে ক্ষণে আভ্যন্তরিক উদ্বেগ উপস্থিত হইয়াও থাকে, কিন্তু রাস্তাটুকুতে কোথাও কিছুমাত্র বাধে না। আমি কিন্তু বিবাহ সভাতেই বুঝিয়াছিলাম, দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে, কিন্তু 15 আনা বাকি থাকিয়া যায়। আমার সন্দেহ হয় অধিকাংশ লোক স্ত্রীকে বিবাহ মাত্র করে, পায় না, এবং জানেও না যে পায় নাই, তাহাদের স্ত্রীর কাছে আমৃত্যুকাল পর্যন্ত এ খবর ধরা পড়ে না। কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল, আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ, শিশির, না, এ নামটা আর ব্যবহার করা চলিল না। একে তো এটা তাহার নাম নয়, তাহাতে এটা তাহার পরিচয়ও নহে, সে সূর্যের মতো ধ্রুব, সে ক্ষণজীবিনী উষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়। কি হইবে গোপন রাখিয়া,
তাহার আসল নাম হৈমন্তী। দেখিলাম এই 17 বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে, কিন্তু এখনো কৈশোরের কোল হইতে সে জাগিয়া উঠে নাই। ঠিক যেন শৈলচূড়ার বরফের উপর সকালের আলো ঠিকরাইয়া পড়িয়াছে, কিন্তু বরফ এখনো গলিল না। আমি জানি কি অকলঙ্ক শুভ্র সে, কি নিবিড় পবিত্র। আমার মনে একটা ভাবনা ছিল যে লেখাপড়া জানা বড় মেয়ে, কি জানি কেমন করিয়া তাহার মন পাইতে হইবে। কিন্তু অতি অল্পদিনেই দেখিলাম মনের রাস্তার সঙ্গে বইয়ের দোকানের রাস্তার কোনো জায়গায় কোনো কাটাকাটি নাই। কবে যে তাহার সাদা মনটির উপরে একটু রং ধরিল, চোখে একটু ঘোর লাগিল, কবে যে তাহার সমস্ত শরীর মন যেন উৎসুক হইয়া উঠিল, তাহা ঠিক করিয়া বলিতে পারিব না। এ তো গেল একদিকের কথা, আবার অন্যদিকও আছে, সেটা বিস্তারিত বলিবার সময় আসিয়াছে। রাজসংসারে আমার শ্বশুরের চাকরি, ব্যাংকে যে তাহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি নানা প্রকার অঙ্কপাত করিয়াছে, কিন্তু কোনো অঙ্কটাই লাখের নিচে নামে নাই। ইহার ফল হইয়াছিল এই যে তাহার পিতার দর যেমন যেমন বাড়িল, হৈমর আদরও তেমনই বাড়িতে থাকিল। আমাদের ঘরের কাজকর্ম রীতিপদ্ধতি শিখিয়া লইবার জন্য সে ব্যগ্র, কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না। এমনকি হৈমর সঙ্গে পাহাড় হইতে যে দাসী আসিয়াছিল, যদিও তাহাকে নিজেদের ঘরে ঢুকিতে দিতেন না, তবু তাহার জাত সম্বন্ধে প্রশ্ন মাত্র করিলেন না, পাছে বিশ্রী একটা উত্তর শুনিতে হয়। এমনিভাবে দিন চলিয়া যাইতে পারিত, কিন্তু হঠাৎ একদিন বাবার মুখ ঘোর অন্ধকার দেখা গেল। ব্যাপারখানা এই, আমার বিবাহে আমার শ্বশুর 15,000 টাকা নগদ এবং 5,000 টাকার গহনা দিয়াছিলেন। বাবা তাহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন ইহার মধ্যে 15,000 টাকাই ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে। তাহার সুদও নিতান্ত সামান্য নহে, 1,00,000 টাকার গুজব তো একেবারেই ফাঁকি। যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তাহার কোনোদিনও কোনো আলোচনাই হয় নাই, তবু বাবা জানি না কোন যুক্তিতে ঠিক করিলেন তাহার বেহাই তাহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন। তারপরে বাবার একটা ধারণা ছিল আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের একটা কিছু, খবর লইয়া জানিলেন তিনি সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ। বাবা বলিলেন, অর্থাৎ স্কুলের হেডমাস্টার, সংসারে ভদ্রপদ যতগুলো আছে তাহার মধ্যে সবচেয়ে উঁচা। বাবার বড় আশা ছিল শ্বশুর আজবাদে কাল যখন কাজে অবসর লইবেন তখন আমি রাজমন্ত্রী হইব। এমন সময় রাস উপলক্ষে দেশের কুটুম্বরা আমাদের কলিকাতার বাড়িতে আসিয়া জমা হইলেন। কন্যাকে দেখিয়া তাহাদের মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল, কানাকানি ক্রমে অস্ফুট হইতে স্ফুট হইয়া উঠিল। দুঃসম্পর্কের কোনো এক দিদিমা বলিয়া উঠিলেন, পোড়া কপাল আমার, নাদবৌ যে বয়সে আমাকেও হার মানাইল। আর এক দিদিমা শ্রেণিয়া বলিলেন, আমাদেরই যদি হার না মানাইবে তবে অপু বাহির হইতে বউ আনিতে যাইবে কেন। আমার মা খুব জোরের সহিত বলিয়া উঠিলেন, ও মা সে কি কথা, বৌমার বয়স সবে 11 বই তো নয়, এই আসছে ফাল্গুনে 12-এ পা দেবে, খোট্টার দেশে ডাল রুটি খাইয়া মানুষ তাই অমন বারণ্ত হইয়া উঠিয়াছে। দিদিমারা বলিলেন, বাছা এখনো চোখে এত কম দেখি না, কন্যাপক্ষ নিশ্চয়ই তোমাদের কাছে বয়স ভাড়াইয়াছে। মা বলিলেন, আমরা যে কুষ্টি দেখিলাম। কথাটা সত্য, কিন্তু কুষ্টিতেই তাহার প্রমাণ আছে মেয়ের বয়স 17। প্রবীণারা বলিলেন, কুষ্টিতে কি আর ফাঁকি চলে না। এলইয়া ঘোর তর্ক, এমনকি বিবাদ হইয়া গেল। এমন সময় সেখানে হৈম আসিয়া উপস্থিত। কোনো এক দিদিমা জিজ্ঞাসা করিলেন, নাদবৌ তোমার বয়স কত বলো তো। মা তাহাকে চোখ টিপিয়া ইশারা করিলেন, হৈম তাহার অর্থ বুঝিল না, বলিল, 17। মা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, তুমি জানো না। হৈম কহিল, আমি জানি আমার বয়স 17। দিদিমারা পরস্পর গা টেপাটিপি করিলেন।
বধুর নির্বুদ্ধিতায় রাগিয়া উঠিয়া মা কহিলেন, তুমি তো সব জানো, তোমার বাবা যে বলিলেন তোমার বয়স 11। হৈম চমকিয়া কহিল, বাবা বলিয়াছেন? কখনো না। মা কহিলেন, অবাক করিল, বেহাই আমার সামনে নিজের মুখে বললেন, আর মেয়ে বলে কখনোই না। এই বলিয়া আর একবার চোখ টিপিলেন। এবার হৈম ইশারার মানে বুঝিল। স্বর আরও দৃঢ় করিয়া কহিল, বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না। মা গলা চড়াইয়া বলিলেন, তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস? হৈম বলিল, আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না। পরে মা যতই গালি দিতে লাগিলেন, কথাটার কালি ততই গড়াইয়া ছড়াইয়া চারিদিকে লেপিয়া গেল। মা রাগ করিয়া বাবার কাছে তাহার বধূর মূঢ়তা এবং ততোধিক একগুয়েমির কথা বলিয়া দিলেন। বাবা হৈমকে ডাকিয়া বলিলেন, আই বুড়ো মেয়ের বয়স 17, এটা কি খুব একটা গৌরবের কথা? তাই ঢাক পিটিয়া বেড়াইতে হইবে? আমাদের এখানে এসব চলিবে না বলিয়া রাখিতেছি। হায় রে, তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর আজ একেবারে এমন বাজ খাই খাঁদে নামিল কেমন করিয়া? হৈম ব্যথিত হইয়া প্রশ্ন করিল, কেহ যদি বয়স জিজ্ঞাসা করে কি বলিব? বাবা বলিলেন, মিথ্যা বলিবার দরকার নাই, তুমি বলিও আমি জানি না, আমার শাশুড়ি জানেন। কেমন করিয়া মিথ্যা বলিতে না হয় সেই উপদেশ শুনিয়া হৈম এমনভাবে চুপ করিয়া রহিল যে বাবা বুঝিলেন তাহার সদুপদেশটা একেবারে বাজে খরচ হইল। হৈমর দুর্গতিতে দুঃখ করিব কি, তাহার কাছে আমার মাথা হেঁট হইয়া গেল। সেদিন দেখিলাম শরৎ প্রভাতের আকাশের মতো তাহার চোখের সেই সরল উদাস দৃষ্টি একটা কি সংশয়ে ম্লান হইয়া গেছে। ভীত হরিণীর মতো সে আমার মুখের দিকে চাহিল, ভাবিল আমি ইহাদিগকে চিনি না। সেদিন একখানা শৌখিন বাধাই করা ইংরেজি কবিতার বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম, ওইখানি সে হাতে করিয়া লইল এবং আস্তে আস্তে কোলের উপর রাখিয়া দিল, একবার খুলিয়া দেখিল না। আমি তাহার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম, হৈম আমার উপর রাগ করিও না, আমি তোমার সত্যে কখনো আঘাত করিব না, আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা। হৈম কিছু না বলিয়া একটুখানি হাসিল। সে হাসি বিধাতা যাহাকে দিয়াছেন তাহার কোনো কথা বলিবার দরকার নাই। তার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করিবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পূজার্চনা চলিতেছে। এ পর্যন্ত সে সমস্ত ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই। নতুন বধূর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল। সে বলিল, মা বলিয়া দাও কি করিতে হইবে। ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙিয়া পড়িবার কথা নয়, কারণ সকলেরই জানা ছিল মাতৃহীন প্রবাসে কন্যা মানুষ। কিন্তু কেবলমাত্র হৈমকে লজ্জিত করাই যে এই আদেশের হেতু, সকলেই গালে হাত দিয়া বলিল, ও মা এ কি কাণ্ড, এ কোন নাস্তিকের ঘরের মেয়ে, এবার এ সংসার হইতে লক্ষ্মী ছাড়িল, আর দেরি নাই। এই উপলক্ষে হৈমর বাপের উদ্দেশ্যে যাহা না বলিবার তাহা বলা হইল। যখন হইতে কটু কথার হাওয়া দিয়াছে, হৈম একেবারে চুপ করিয়া তাহার সমস্ত সহ্য করিয়াছে। একদিনের জন্য কাহারও সামনে সে চোখের জলও ফেলে নাই। আজ তাহার বড় বড় দুই চোখ ভাসাইয়া দিয়া জল পড়িতে লাগিল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনারা জানেন সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে? ঋষি বলে? ভারী একটা হাসি পড়িয়া গেল। ইহার পরে তাহার পিতার উল্লেখ করিতে হইলে প্রায়ই বলা হইতো, তোমার ঋষি বাবা। এই মেয়েটির সকলের চেয়ে দরদের জায়গাটি যে কোথায় তাহা আমাদের সংসার বুঝিয়া লইয়াছিল। বস্তুত আমার শ্বশুর ব্রাহ্মণ নন, খ্রিস্টানও নন, হয়তোবা নাস্তিকও না হইবেন। দেবার্চনার কথা কোনোদিন তিনি চিন্তাও করেন নাই। মেয়েকে তিনি অনেক পড়াইয়াছেন শুনাইয়াছেন, কিন্তু কোনো দিনের জন্য দেবতা সম্বন্ধে তিনি তাহাকে কোনো উপদেশ দেন নাই। বনমালীবাবু এ লইয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে। অন্তঃপুরে হৈমর একটি প্রকৃত ভক্ত ছিল, সে আমারই ছোট বোন
নারানী। বৌদিদিকে ভালোবাসে বলিয়া তাহাকে অনেক গঞ্জনা সহ্য করিতে হইয়াছিল। সংসার যাত্রায় হৈমর সমস্ত অপমানের পালা আমি তাহার কাছেই শুনিতে পাইতাম। একদিনের জন্যেও আমি হৈমর কাছে শুনি নাই। এসব কথা সংকোচে সে মুখে আনিতে পারিত না। এ সংকোচ নিজের জন্য নহে। হৈম তাহার বাপের কাছ হইতে যত চিঠি পাইত সমস্ত আমাকে পড়িতে দিত। চিঠিগুলি ছোট কিন্তু রসে ভরা। সেও বাপকে যত চিঠি লিখিত তাহার সমস্ত আমাকে দেখাইত। বাপের সঙ্গে তাহার সম্বন্ধটি আমার সঙ্গে ভাগ করিয়া না লইলে তাহার দাম্পত্য যে পূর্ণ হইতে পারিত না। তাহার চিঠিতে শ্বশুরবাড়ি সম্বন্ধে কোনো নালিশের ইশারাটুকুও ছিল না, থাকিলে বিপদ ঘটিতে পারিত। নারানীর কাছে শুনিয়াছি শ্বশুরবাড়ির কথা কি লেখে জানিবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খোলা হইত। চিঠির মধ্যে অপরাধের কোনো প্রমাণ না পাইয়া উপরওয়ালাদের মন যে শান্ত হইয়াছিল তাহা নহে, বোধ করি তাহাতে তাহারা আশাভঙ্গের দুঃখই পাইয়াছিলেন। বিষম বিরক্ত হইয়া তাহারা বলিতে লাগিলেন, এত ঘন ঘন চিঠি বা কিসের জন্য? বাপি যেন সব, আমরা কি কেহ নই? এই লইয়া অনেক অপ্রিয় কথা চলিতে লাগিল। আমি ক্রুদ্ধ হইয়া হৈমকে বলিলাম, তোমার বাবার চিঠি আর কাহাকেও না দিয়া আমাকেই দিও, কলেজে যাইবার সময় আমি পোস্ট করিয়া দিব। হৈম বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন? আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না। বাড়িতে এখন সকলে বলিতে আরম্ভ করিল, এইবার অপুর মাথা খাওয়া হইল, বিএ ডিগ্রি শিখে তোলা রহিল, ছেলেরই বা দোষ কি? সে তো বটেই, দোষ সমস্তই হৈমর। তাহার দোষ যে তাহার বয়স ১৭, তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি, তাহার দোষ সে বিধাতার এই বিধি। তাই আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত আকাশ আজ বাঁশি বাজাইতেছে। বিএ ডিগ্রি অকাতর চিত্তে আমি চুলায় দিতে পারিতাম, কিন্তু হৈমর কল্যাণে পণ করিলাম, পাশ করিবই এবং ভালো করিয়াই পাশ করিব। এপন রক্ষা করা আমার সে অবস্থায় যে সম্ভবপর বোধ হইয়াছিল তাহার দুইটি কারণ ছিল। এক তো হৈমর ভালোবাসার মধ্যে এমন একটি আকাশের বিস্তার ছিল যে সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না। সেই ভালোবাসার চারিদিকে ভারী একটি স্বাস্থ্যকর হাওয়া বহিত। দ্বিতীয়, পরীক্ষার জন্য যে বইগুলি পড়ার প্রয়োজন তাহা হৈমর সঙ্গে একত্রে মিলিয়া পড়া অসম্ভব ছিল না। পরীক্ষা পাশের উদ্যোগে কোমর বাঁধিয়া লাগিলাম। একদিন রবিবার মধ্যাহ্নে বাহিরের ঘরে বসিয়া মার্টিনোর চরিত্রতত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্যপদগুলা পড়িয়া ফেলিয়া নীল পেন্সিলের লাঙল চালাইতেছিলাম, এমন সময় বাহিরের দিকে হঠাৎ আমার চোখ পড়িল। আমার ঘরের সম্মুখে আঙিনার উত্তর দিকে অন্তঃপুরে উঠিবার একটা সিঁড়ি, তাহারই গায়ে মাঝে মাঝে গড়াদ দেওয়া এক একটা জানলা। দেখি তাহারই একটি জানলায় হৈম চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া। সেদিকে মল্লিকদের বাগানে কাঞ্চন গাছ গোলাপি ফুলে আচ্ছন্ন। আমার বুকে ধক করিয়া একটা ধাক্কা দিল। মনের মধ্যে একটা অনবধানতার আবরণ ছিঁড়িয়া পড়িয়া গেল। এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই। কিছু না, আমি কেবল তাহার বসিবার ভঙ্গিটুকু দেখিতে পাইতেছিলাম। কোলের উপরে একটি হাতের উপর আর একটি হাত স্থির পড়িয়া আছে, মাথাটি দেয়ালের উপরে হেলানো, খোলা চুল বাম কাঁধের উপর দিয়া বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে। আমার বুকের ভিতরটা হু হু করিয়া উঠিল। আমার নিজের জীবনটা এমনই কানায় কানায় ভরিয়াছে যে আমি কোথাও কোনো শূন্যতা লক্ষ্য করিতে পারি নাই। আজ হঠাৎ আমার অত্যন্ত নিকটে অতি বৃহৎ একটা নৈরাশ্যের গহ্বর দেখিতে পাইলাম। কেমন করিয়া কি দিয়া আমি তাহা পূরণ করিব? আমাকে তো কিছুই ছাড়িতে হয় নাই, না আত্মীয়, না অভ্যাস, না কিছু। হৈম যে সমস্ত ছাড়িয়া আমার কাছে আসিয়াছে সেটা কতখানি তাহা আমি ভালো করিয়া ভাবি নাই। আমাদের সংসারে অপমানের কণ্টক শয়নে সে বসিয়া, সে শয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছি। সেই দুঃখে হৈমর সঙ্গে আমার যোগ ছিল,
তাহাতে আমাদিগকে পৃথক করে নাই। কিন্তু এই গিরিনন্দিনী ১৭ বৎসর কাল অন্তরে বাহিরে কত বড় একটা মুক্তির মধ্যে মানুষ হইয়াছে, কি নির্মল সত্যে এবং উদার আলোকে তাহার প্রকৃতি এমন ঋজু শুভ্র ও সবল হইয়া উঠিয়াছে। তাহা হইতে হইম যে কিরূপ নিরতিশয় ও নিষ্ঠুর রূপে বিচ্ছিন্ন হইয়াছে, এতদিন তাহা আমি সম্পূর্ণ অনুভব করিতে পারি নাই। কেননা সেখানে তাহার সঙ্গে আমার সমান আসন ছিল না। ইমজে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল, তাহাকে আমি সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না, তাহা আমার নিজের মধ্যে কোথায়। সেই জন্যেই কলিকাতার গলিতে ওই গড়াদের ফাঁক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয়। এবং এক একদিন রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়া দেখি সে বিছানায় নাই, হাতের উপর মাথা রাখিয়া আকাশ ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাতে শুইয়া আছে। মার্টিনও পড়িয়া রহিল, ভাবিতে লাগিলাম কি করি। শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না, কখনো মুখোমুখি তাহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যাস আমার ছিল না। সেদিন থাকিতে পারিলাম না, লজ্জার মাথা খাইয়া তাহাকে বলিয়া বসিলাম, বউয়ের শরীর ভালো নয়, তাহাকে একবার বাপের কাছে পাঠাইলে হয়। বাবা তো একেবারে হতবুদ্ধি, মনে লেশমাত্র সন্দেহ রহিল না যে হৈমই এইরূপ অভূতপূর্ব স্পর্ধায় আমাকে প্রবর্তিত করিয়াছে। তখনই তিনি উঠিয়া অন্তঃপুরে গিয়া হৈমকে জিজ্ঞাসা করিলেন, বলি বৌমা, তোমার অসুখটা কিসের? হৈম বলিল, অসুখ তো নাই। বাবা ভাবিলেন এ উত্তরটা তেজ দেখাইবার জন্য, কিন্তু হৈমর শরীরও যে দিনে দিনে শুকাইয়া যাইতেছিল তাহা আমরা প্রতিদিনের অভ্যাসবশতই বুঝি নাই। একদিন বনমালীবাবু তাহাকে দেখিয়া চমকিয়া উঠিলেন, এ কি হৈমি, এ কেমন চেহারা তোর, অসুখ করে নাই তো? হৈম কহিল, না। এই ঘটনার দিন দশেক পরেই বলা নাই কওয়া নাই হঠাৎ আমার শ্বশুর আসিয়া উপস্থিত। হৈমর শরীরের কথাটা নিশ্চয়ই বনমালীবাবু তাহাকে লিখিয়াছিলেন। বিবাহের পর বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আপনার অশ্রু চাপিয়াছিল। এবার মিলনের দিন বাপ যেমনই তাহার চিবুক ধরিয়া মুখটি তুলিয়া ধরিলেন, অমনি হৈমর চোখের জল আর বাধা মানিল না, বাপ একটি কথা বলিতে পারিলেন না, জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না, কেমন আছিস? আমার শ্বশুর তাহার মেয়ের মুখে এমন একটা কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার বুক ফাটিয়া গেল। হৈম বাবার হাত ধরিয়া তাহাকে শোবার ঘরে লইয়া গেল। অনেক কথা যে জিজ্ঞাসা করিবার আছে, তাহার বাবারও যে শরীর ভালো দেখাইতেছে না। বাবা জিজ্ঞাসা করিলেন, বুড়ি আমার সঙ্গে যাবি? হৈম কাঙালের মতো বলিয়া উঠিল, যাব। বাবা বলিলেন, আচ্ছা সব ঠিক করিতেছি। শ্বশুর যদি অত্যন্ত উদ্বিগ্ন হইয়া না থাকিতেন তাহা হইলে এ বাড়িতে ঢুকিয়াই বুঝিতে পারিতেন এখানে তাহার আর সেদিন নাই। হঠাৎ তাহার আবির্ভাবকে উপদ্রব মনে করিয়া বাবা তো ভালো করিয়া কথাই কহিলেন না। আমার শ্বশুরের মনে ছিল তাহার বেহাই একদা তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়াছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইতে পারিবেন, এ সত্যের অন্যথা হইতে পারে সে কথা তিনি মনেও আনিতে পারেন নাই। বাবা তামাক টানিতে টানিতে বলিলেন, বেহাই আমি তো কিছু বলিতে পারি না, একবার তাহলে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যের উপর বরাদ দেওয়ার অর্থ কী ছিল আমার জানা ছিল, বুঝিলাম কিছু হইবে না, কিছু হইলও না। বৌমার শরীর ভালো নাই, এ তো বড় অন্যায় অপবাদ। শ্বশুরমশাই স্বয়ং একজন ভালো ডাক্তার আনিয়া পরীক্ষা করাইলেন। ডাক্তার বলিলেন, বায়ু পরিবর্তন আবশ্যক, নহিলে হঠাৎ একটা শক্ত ব্যামো হইতে পারে। বাবা হাসিয়া কহিলেন, হঠাৎ একটা শক্ত ব্যামো তো সকলেরই হইতে পারে, এটা কি আবার একটা কথা? আমার শ্বশুর কহিলেন, জানেন তো উনি একজন প্রসিদ্ধ ডাক্তার, উহার কথাটা কি? বাবা কহিলেন, অমন ঢের ডাক্তার দেখিয়াছি,
দক্ষিণের জোরে সকল পণ্ডিতের কাছেই সব বিধান মেলে এবং সকল ডাক্তারের কাছেই সব রোগের সার্টিফিকেট পাওয়া যায়। এই কথাটা শুনিয়া আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন। হৈম বুঝিল তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অগ্রাহ্য হইয়াছে। তাহার মন একেবারে কাঠ হইয়া গেল। আমি আর সহিতে পারিলাম না, বাবার কাছে গিয়া বলিলাম হৈমকে আমি লইয়া যাইব। বাবা গর্জিয়া উঠিলেন, বটে রে, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিয়াছেন যাহা বলিলাম তাহা করিলাম না কেন, স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া গেলেই তো হইত, গেলাম না কেন? কেন, যদি লোকধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব, যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি না দিতে পারিব, তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা তাহা কি করিতে আছে? জানো তোমরা, যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদেরই মধ্যে একজন। আর আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণবর্ণনা করিয়া মাসিক পত্রে প্রবন্ধ লিখিয়াছি। বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত? পিতায় কন্যায় আর একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল। এইবার দুইজনের মুখেই হাসি। কন্যা হাসিতে হাসিতেই ভর্ৎসনা করিয়া বলিল, বাবা, আর যদি কখনো তুমি আমাকে দেখিবার জন্য এমন ছোটাছুটি করিয়া এ বাড়িতে আসো, তবে আমি ঘরে কপাট দিব। বাপ হাসিতে হাসিতেই বলিলেন, ফের যদি আসি তবে শীতকাঠি সঙ্গে করিয়াই আসিব। ইহার পরে হৈমর মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্যও দেখি নাই। তাহারও পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না। শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন, হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না, ইহাও সম্ভব হইতে পারে। কারণ থাক, আর কাজ কি? এখানেই শেষ হল আজকের গল্প হৈমন্তী, কবিগুরুর লেখা অসাধারণ একটি ছোট গল্প। গল্পটা কেমন লাগলো, তার সাথে পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।